ভারতের সাথে আমাদের জনগণ বা রাষ্ট্রের সম্পর্কটা সবসময় সল্ট অ্যান্ড সুগার ভারত একটি প্রতিবেশী হিসাবে ব্যর্থ রাষ্ট্র ফেলানি কিংবা স্বর্ণা দাস এটা মানবাধিকার লঙ্ঘন অনেকে যদি বলে বিপ্লব শেষ হয়েছে বিজয় অর্জন হয়েছে আমি ঠিক একমত পোষণ করি সংবিধানে রাজনৈতিক দলগুলো আচরণ কেমন হওয়া উচিত এটা নিয়ে একটা চাপ্টার থাকা উচিত যেটা এখন নাই নতুন দলও করতে পারি বা পুরনো কোনো দলের সাথে আমার একত্রতা শুভেচ্ছা প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুনছেন আমি দীপ্তি স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমরা সবাই এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন একটি নতুন বাংলাদেশ আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে তবে বিগত পনেরো বছরের যে শাসন আমল তার যে প্রভাব সেটি কিন্তু আমরা বয়ে বেড়াচ্ছি আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে সামগ্রিকভাবে সকল ক্ষেত্রে সেখান থেকে উত্তরণের উপায় কি সে বিষয়ে আমরা কথা বলতে চাই শুনতে চাই কারণ কথা বললেই নিশ্চয়ই সমাধানের পথটি বেরিয়ে আসবে কখনো না কখনও কোথাও না কোথাও আজকে আমাদের সঙ্গে একজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন দেশের জন্য লড়ে যিনি বীরবিক্রম উপাধি পেয়েছেন তবে বিগত সরকারের আমলে তিনি নানা কারণে নির্যাতন এবং বঞ্চনার শিকার হয়েছেন রয়েছেন সাথে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে ধন্যবাদ দীপ্তি চৌধুরী শুরুতে জানতে চাই একটি নতুন বাংলাদেশ যার কথা আপনি অনেকদিন আগে থেকে বলে আসেন আমরা আপনাকে বিভিন্ন সময়ে সোচ্চার দেখেছি আপনি বলেছেন যে স্বৈরাচারের পতন দরকার এই সরকারের পতন দরকার আরও অনেক আগে থেকে যখন এটা গণ হয়নি বা সবাই বলা শুরু করেনি তখন থেকে এই যে নতুন বাংলাদেশ হলো তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা বলছি এই নতুন বাংলাদেশকে নিয়ে আপনি কতটা আশাবাদী বা এই নিয়ে আপনি আপনি যে প্রশ্নটি করেছেন সেটা অতি রেলেভেন্ট বর্তমান প্রেক্ষাপটে আমাদের দ্বিতীয় বিজয় এবং এটা সম্ভব হয়েছে তরুণ সমাজকে দিয়ে যারা ধরেন তেইশ বছরের নিচে যাদের বয়স এবং এই বিপ্লবকে ব্র্যাকেটেড করেছি আমরা জুলাই বিপ্লব হিসেবে ছত্রিশ দিনের একটি গণ অভ্যুত্থান যেখানে ছাত্ররা জনতাকে টেনে আনতে পেরেছে যে কাজটি বয়োজ্যেষ্ঠরা করতে পারেনি রাজনৈতিক দল হিসাবে সেটা তরুণদের দ্বারা সম্ভব হয়েছে সুতরাং আমি এটা বলবো যে বাংলাদেশের এই দ্বিতীয় বিজয়ের অগ্রসেনা বা ভ্যান গার্ড হচ্ছে তরুণ প্রজন্ম আমি নিঃসন্দেহে আমি বলবো এরা আস্তে আস্তে সমাজের দায়িত্ব নেবে নেতৃত্ব দেবে ভবিষ্যতে ইতিমধ্যেই যে সরকারের কথা বললেন আপনি অন্তর্বর্তী সরকার এখানে তাদের অন্তর্ভুক্তি হয়েছে ভবিষ্যতের কর্মকাণ্ডে পরবর্তীতে যদি সরকার আসে নির্বাচিত সরকার সেখানেও নিশ্চয়ই তাদের অন্তর্ভুক্তি হবে বিভিন্ন জায়গায় নেতৃত্বে সুতরাং আমি অত্যন্ত আশাবাদী যে তাদের যে আশা আকাঙ্ক্ষা যেটা বাঙালি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে লালন করেছি দিন ধরে সেই আমি তো সত্যুর দেখেছি আমি একাত্তরে দেখেছি আমি পরবর্তী শাসনগুলো দেখেছি আমাদের সবসময় একটা আশা ছিল একটা ক্রেসি সমৃদ্ধ সোসাইটি হবে ডিগনিটি অফ হিউম্যান লাইফ ডেমোক্রেসি সেটা কখনোই হয়নি এই তরুণরা সেটা সম্ভব করার জন্য একটা আন্দোলনের ফার্স্ট ফেজ বা প্রথম পর্ব শেষ করেছে দ্বিতীয় পর্বে আপনি যে প্রশ্ন করেছেন উত্তর আমি অত্যন্ত আশাবাদী যদি জানতে চাই স্যার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের ক্ষেত্রে কিন্তু নানা সময়ে যে তথ্য উঠে এসেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ থেকে শুরু করে দুর্নীতি সেটা আমরা খানিকটা যে সেনা বাহিনী রয়েছে সেখানেও শুনে এসেছি সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেগুলো তো আমাদের একটা অনাস্থা এই জঙ্গগুলো থেকে বের হয়ে আমরা কিভাবে আসলে এই জায়গাগুলোকে আবার সাজিয়ে তুলতে পারি জনগণের প্রত্যাশা পূরণের জন্য আপনি ঠিক বলেছেন জংটা শুধু আসলে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংগঠনে নয় পরিপূর্ণভাবে সব প্রতিষ্ঠানেই পড়েছে কি বলেন সশস্ত্র বাহিনী পুলিশ বেসামরিক প্রশাসন বিচার বিভাগ শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগ তো আমি আসলে এমন কোনো জায়গা দেখি না যেখানে সমস্যা নেই তো একটা কথা আছে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো এটার জন্যে আমি মনে করি তরুণরা একটা ভালো একটা ডাক্তারের ভূমিকা পালন করবে এবং এই জন্যে তারা প্রতিটি কাজেই তারা শরিক হতে চায় অংশগ্রহণ করতে চায় অনেকে এটাকে ব্র্যাকেটেড করেন যে কেন সব কাজেই তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে কেন তারা বেরিয়ে আসে আমার কথা হলো একটি সোচ্চার জনগোষ্ঠী তরুণ আমরা যেটা পারিনি সেটা তারা করেছে এতগুলো সমস্যা একসাথে কিভাবে সমাধা হবে আমি যদি একটি আমার নিজের বাহিনীর কথাই ধরি আমি যেখানে চাকরি করেছি সেনাবাহিনী পনেরো বছরে একটা বাহিনী অনেক দূর এগিয়ে যায় পনেরো বছরের একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হয় পনেরো বছরের একজন লেফটেন্যান্ট কর্নেল জেনারেল হয়ে যায় তো তার মানে একটা লেয়ার নয় দুটো লেয়ার আমাদের পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে এখানে যে সবারই একই সমস্যা হয়েছে তা না তবে মেজরিটি একটা সমস্যা সংকুল একটা পরিবেশে আছে দুর্নীতি স্বজনপ্রীতি বিভাজন এবং তাদের দ্বারা পেশাগত দায়িত্ব পালন করা নিজেদের যে জন্যে যেরকম একটা চ্যালেঞ্জ একই সাথে তাদের সাথে অন্যরা কাজ করাও একটা চ্যালেঞ্জ আমার মনে হয় এটা নিয়ে একটা বিরাট আপনি যে সংস্কারের কথাটা তুলেছেন সেখানে হাত দিয়ে আস্তে আস্তে এটা একটা ট্রুথ কমিশন করা যেতে পারে পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে কে কতটুকু অন্যায় করেছে তাকে ততটুকু পরিমাণ শাস্তি দিয়ে কাউকে আত্মীকরণ করা কাউকে গোল্ডেন হ্যান্ডশেক কাউকে অবসর দেয়া ইত্যাদি করে আস্তে আস্তে এটাকে সময় নিয়ে করতে হবে মানে এক প্রকার স্বচ্ছতা থাকতে হবে স্যার অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সব সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে করতে হবে আমি এটা এটা মনে করি না পরবর্তীতে নির্বাচিত সরকারও পারে যদি সেটা রেটিফাই করে পরবর্তী সরকার স্যার এই জায়গায় একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে কতটুকু আসলে অন্তর্বর্তীকালীন সরকার করে তারপরে নির্বাচন দেওয়া উচিত বলে আপনি মনে করেন আমার কাছে এর কোনো আসলে হেয়ারলাইন কোনো জাজমেন্ট আমি দিতে পারব না আই শুড নট বি সো জাজমেন্টাল যে এত তারিখের পরে বা এতটুকু করার পরে আমার মনে হয় মোটামুটিভাবে একটা প্রশাসনিক ব্যবস্থা এবং দেশের শৃঙ্খলা যদি ফিরে আসে এবং জনগণ যদি নিরাপদ বোধ করে তাইলে এটা জনগণ চাইলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বর্তমান সরকার সেটা নির্ধারণ করতে পারেন আসলে এটা তো আপনারা আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার যদি এমন হতো যে বিপ্লব হয়েছে বিপ্লব হয়েছে সুতরাং এটা একটা জাতীয় বিপ্লবী সরকার তাইলে জাতীয় বিপ্লবী সরকার রেফারেন্ডাম দিয়ে বলতে পারতো আমি দু বছর থাকবো এক বছর থাকবো এবং এই সংস্কার শেষ করে তারপর যাব ওনারা কিন্তু সেই ধরনের কোনো মিশন নিয়ে আসেন নাই জাতীয় বিপ্লবী সরকার হলে এর রূপরেখা চেহারাটাই অন্যরকম হতো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত মানুষের মনের মধ্যে এই বিষয়টা আছে তারা কদিন থাকবেন কতদিন যাবেন তবে রাজনৈতিক দলগুলো মোটামুটিভাবে স্বীকার করে নিয়েছে যে আমরা চাই একটা আস্থা ফিরে আসলে মানুষের দেশে নিরাপত্তার সংকট যদি দূর হয় এবং আমরা যদি মনে করি যে নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়েছে নিশ্চয়ই তখনই উত্তম সময় এটা হওয়ার আগে নির্বাচন আমি চাইতে করি শৃঙ্খলা এবং যে সকল সমস্যা আছে সেগুলোকে দূর করা স্যার সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এক মাস পেরিয়ে গেছে আসলে এই জুলাই বিপ্লবের সেই জায়গায় আপনি বর্তমান পরিস্থিতি অবজারভেশনের পর কি বলবেন যে তাদের তারা যেমন কাজ করছেন তার অগ্রগতি কেমন দেখছেন অথবা কতটুকু কঠোর বা কতটুকু নমনীয় তাদের হওয়া দরকার সেই স্থিতিশীল পরিস্থিতিটি ফিরিয়ে আনার জন্য যেখানে আসলে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এই বার্গেনিংটা করা এখন আসলে খুব দুরূহ এটা তো নির্বাচিত সরকার নয় এক এটা বুঝতে হবে সাংবিধানিকভাবেও এর যে শক্তি সেটা নেই এটা একটা বিপ্লবের মাধ্যমে আসছি আমি এটাকে একটা বিপ্লবী সরকার বলব এর ভিত্তি হলো জনগণ জনগণের সমর্থন জনগণের বিপ্লব এবং সেখানে আমি আগেই বলেছি তার অন্যের যে একটা ত্যাগ তাদের যে ত্যাগ ছিল সেটাই কাজ করছে এই আবেগটা সুতরাং আমি এখনও পর্যন্ত এই এক মাস সময়কে অনেক বেশি মনে করছি না এই এক মাসে তারা যা করেছেন এটা যথেষ্ট তারা সরকার গঠন করেছেন বিভিন্ন জায়গায় ডিসিপ্লিন ফেরত আনার চেষ্টা করছেন পুলিশ ছিল না পুলিশকে ফিরিয়ে এনেছেন সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন আমাদেরও তো সমস্যা ছিল আছে এবং আমার মনে হয় এগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের তদন্ত চলছে তারপর প্রত্যেকেই দাবি করছে যে আমাকে এটা দেন আমাকে সেটা দেন বিভিন্ন গ্রুপে প্রতিটি সংগঠন থেকে বিভিন্ন রকমের দাবি দেওয়া উত্থাপন হচ্ছে তা আমার মনে হয় আমাদের সকল গোষ্ঠীকে সংযত হওয়া উচিত বোঝা উচিত যে এই সরকারকে জরুরি কাজ করার জন্য সময় দিতে হবে সেগুলো না করে আমাদের সকলের দাবি দেওয়া নিয়ে যদি তারা ব্যস্ত থাকে তাইলে তো আসল কাজ যেটা দেশের শৃঙ্খলা এবং সবচেয়ে বড়ো জিনিস জাতীয় নিরাপত্তা আভ্যন্তরীণ যে থ্রেট আছে বা নিরাপত্তা সংকট আছে সেটা ভবিষ্যত থেকে যে নিরাপত্তা সংকট আছে সেটা সব কিছু তো বিবেচনায় আনতে হবে আগে সেটা নিয়ে সরকার কাজ করছে নিঃসন্দেহে আর্থিক প্রতিষ্ঠানগুলিতে শৃঙ্খলা আনার জন্য কাজ করছেন আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলির অবস্থা খুবই খারাপ শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনার চেষ্টা করছেন যাতে করে স্কুল কলেজগুলো আবার ঠিকমতো চালু হয় বিশ্ববিদ্যালয় চালু হয় চিকিৎসা ক্ষেত্রে শৃঙ্খলা আনার চেষ্টা করছে যাতে হসপিটালগুলো ঠিকমতো সেবা দিতে পারে তো প্রত্যেক জায়গায় তাদের যে স্বচ্ছতা সেটা আমরা দেখতে পাচ্ছি তাদের যে ইচ্ছা সেটা আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছি স্যার বিভিন্ন সময় আপনি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে বেশ সরব ছিলেন বিভিন্ন চাপের মুখেও পড়েছেন আপনার বক্তব্যের জন্য যে পররাষ্ট্র নীতি আমাদের হবে অবশ্যই ভারত আমাদের পার্শ্ববর্তীবর্তী দেশ তাদের সাথে আমাদের সম্পর্কটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কেমন হবে সেটা নিয়ে জনগণও আসলে এখন বেশ সরব রয়েছেন নানা মত রয়েছে স্বাভাবিকভাবে আপনি কি বলবেন আমাদের পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে বা অন্যান্য দেশের সাথে কেমন হওয়া উচিত আসলে ভারতের সাথে আমাদের জনগণ বা রাষ্ট্রের সম্পর্কটা সবসময় সল্ট অ্যান্ড সুগার এবং এটা যে অনেক ভালো ছিল কোনো আমলে সেরকম আমি মনে করি না বিগত সরকারের সময় তারা প্রচার করেছে বুঝাতে চেয়েছে যে ভারতের সাথে অনেক সুন্দর সম্পর্ক তাই তারা টিকে আছে তাদের স্বৈরাচারী কায়দায় শাসন করতে পেরেছে ভারতের সহায়তায় এবং ভারতের সমর্থনে এটা আমি আমিও স্বীকার করি কারণ ভারত যে শুধুমাত্র ওই রাজনৈতিক সরকারের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছে তা নয় আমাদের প্রতিষ্ঠানগুলিতেও তাদের একটা সরব পদচারণা ছিল সব কিছুতে তো এই যে ভারতের সাথে দীর্ঘ সমস্যার যে একটা লিস্ট আমাদের শুধু একটি নয় অনেকগুলো এটা সমাধা করা কিন্তু খুব একদিনে সহজ হবে আমি তা মনে করি না তবে আমরা চাই সৎ প্রদীপ বেশি সুলভ আচরণ করতে ভারতের যে সমস্যা সেটা কিন্তু অনেকটা রাজনৈতিক সেটা হচ্ছে ভারত আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলের সাথে খুব ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল অর্থাৎ সরকারের সাথে তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে ভারত একটি প্রতিবেশী হিসাবে রাষ্ট্র তারা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আকাঙ্ক্ষাকে লালন করতে পারে নাই তারা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে সবসময় ব্যস্ত ছিল আসলে তারাও তো আমাদেরই বন্ধু ভাই এবং আমরা তাদেরকে নিজেদের সাথেই সাথী মনে করি সুখ দুঃখের কিন্তু কিছু হলেই তারা তথাকথিত ধর্মীয় উন্মাদনার যে একটা অজুহাত নিয়ে আসতেন জঙ্গিবাদের অজুহাত নিয়ে আসতেন এবং হিন্দুদের উপর মন্দিরে আক্রমণ ইত্যাদির অজুহাত নিয়ে আসেন এগুলো অবান্তর আসলে এর পিছনে তাদের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশকে ডোমিনেট করা বাংলাদেশের অর্থনীতিতে তাদের যে সরব পদচারণা এবং সেটা বাংলাদেশকে একটা বাজার হিসাবে পরিগণিত করা সেটা এবং বাংলাদেশের প্রশাসন সরকারের যে সকল কর্মকাণ্ড আছে উন্নয়নমূলক কর্মকাণ্ড সব কিছুতেই তারা হস্তক্ষেপ করেছে আমি মনে করি যে ভারতকে এখন এসব ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক করা উচিত বাংলাদেশকে তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষ বিপক্ষ ইত্যাদি দল যে ট্যাগ ভারত লাগিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখান থেকে উঠে এসে ভারত বাংলাদেশকে বাংলাদেশের মানুষ মনে করুক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা জাতি উপজাতি নির্বিশেষে আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে সেই হিসাবে যদি বিবেচনা করে ভারত তাহলে সেটা ভালো হয় কারণ ভারতে নিজস্ব অনেক সমস্যা যেটা আমাদের দেশে নাই আমাদের নেইবারদের নেইবারিং যে সাতটা স্টেট আছে ভারতে প্রত্যেকটাতে আলাদা আলাদা সমস্যা ভারত সেটা নিয়ে কাজ করুক আমাদেরকে নিয়ে তাদের এত হোম হুন্স দেয়ার কিছু নেই আমাদেরকে শেখানোরও কিছু নাই আমাদের দেশের মানুষ অনেক দেশপ্রেমী আরেকটা জিনিস আপনাকে এখানে অ্যাড করব আমাদের প্রতিরক্ষা নীতিমালায় অত্যন্ত সরল ভাষায় বলা আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে আমাদের দেশের জনগণ তার অর্থ এই সশস্ত্র বাহিনী জনগণকে সাথে নিয়ে যখন ভবিষ্যত্রু দ্বারা আক্রান্ত হবে তখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আঠারো কোটি মানুষ ধরে নেন তিন ভাগের এক ভাগ ছয় কোটি ধরলাম আরও কম তিন কোটি তিন কোটি মানুষ সাথে সশস্ত্র বাহিনী তারপরে আবার আঠারো কোটি মানুষের সমর্থন আমার মনে হয় এটা ভারতকে বিবেচনায় আনা উচিত এটা বিবেচনায় এনে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত আরও শক্তিশালী করা উচিত তাহলে আমরা দুজনে হাত ধরে আগাতে পারবো দুটি রাষ্ট্র আমাদেরকে ছোট শিশু ভাবলে এটা ভুল হবে এখন স্যার ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি সীমান্তের সম্পর্ক রয়েছে সেই জায়গায় সীমান্ত রক্ষার কথা আসে সেই জায়গায় সীমান্ত হত্যার কথাও আসে ফেলানি থেকে স্বর্ণাদাস নিশ্চয়ই আপনি শুনেছেন স্যার এবং নানা সময়ে যে সীমান্ত হত্যার কথা আমরা শুনি সেটিকে আমরা কিভাবে রোধ করতে পারি আমাদের কি পদক্ষেপ হওয়া উচিত এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য আমি আসলে এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি আমি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের ব্যাটালিয়ান থেকে শুরু করে সেক্টর এবং ডাইরেক্টর অপারেশন ছিলাম সুতরাং সীমান্ত এবং সীমান্ত হত্যা সীমান্ত সংঘর্ষ এইগুলোর সাথে আমি অত্যন্ত ওয়াকে বহাল আমরা বহুবার ভারতের সাথে এই ব্যাপারে কথা বলেছি যাতে তারা নির্বিচারে মানুষকে হত্যা না করে তারা কথা দেয় কথা রাখে না এর একটি কারণ ওই সময়ে ধরেন আমরা যখন চাকরিতে ছিলাম দু পাঁচ সাল পর্যন্ত দু সাল থেকে আমি তৎকালীন বিডিআরে ছিলাম তখন সীমান্তের হত্যাটা ধরেন পুরা বছরে হয়তো দশ থেকে বারো জন হতো কিন্তু এখন সেটা ছাড়িয়ে গেছে অনেক দূর কয়েকশো ক্রস করে গেছে এর কারণ ভারতে যারা সীমান্তে কাজ করে বিএসএফ এরা ট্রিগার হ্যাপি মানুষ এরা কাশ্মীর এবং অন্যান্য জায়গায় মানুষ মেরে অভ্যস্ত ছিল এদেরকেই আবার বিভিন্ন সময়ে বদলি করে আমাদের এই সীমান্তে নিয়ে আসে এখানে যখন ওরা আসে তারা আমাদের যে একটা হোমোজুনিটি আছে ভারতীয় মানুষ সীমান্তের ও পারে এবং এই পারে আমরা কিন্তু মোটামুটি এক ভাষায় কথা বলি আমাদের ফেলানি কিংবা স্বর্ণা দাস এরা সবাই কিন্তু বাংলাদেশি বাঙালি কিংবা হিন্দু বাঙালি কিংবা মুসলমান বাংলাদেশি বা বাঙালি আমাদের এই যে একসাথে প্রাণের স্পন্দন ভারত এবং বাংলাদেশের মানুষের সীমান্তে একটি বাজার বলা হয় সীমান্ত হাট বর্ডার হাট সেখানে এরা একই হাট থেকে ঘর প্রয়োজনীয় হাট বাজার করে একে অন্যের সাথে বিবাহ হয় অনেক সময় এই বিএসএফের সদস্যরা এসব প্রশিক্ষণ তাদের নেই মানবিকতাও নেই আরেকটা বিষয় ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদের নিম্নস্তরে এসে যে বিষয়গুলি বলবেন সেরকম বোধ সেখানে পরিবেশ নেই স্যার এরকম যে হত্যা হয় সেটার বিচারও নিশ্চয়ই নেই বা আমরা কি স্যার কূটনৈতিকভাবে এটার বিচার চাওয়ার মতো জায়গায় আছি বা চেয়েছি কখনো স্যার আমি বিগত দিনের গত পনেরো বছর সম্পর্কে বলবো তারা এই ব্যাপারে খুব একটা বেশি ভারতের সাথে যে ডায়ালগ যে কূটনৈতিক আলোচনা সেটা আমার মনে হয় না খুব শক্তভাবে করতে পেরেছে। তবে আশা করি বর্তমানে আমাদের যে চিন্তা এবং চেতনা যে আমরা প্রতিবেশী হিসাবে থাকতে চাই আমরা কারো দুর্বল প্রতিবেশী হিসাবে বাস করতে চাই না আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেই সাথে আমরা অন্য কোনো রাষ্ট্রের নাগরিককেও হত্যা করতে চাই না আমরা নিঃসন্দেহে আমাদের নাগরিক হত্যা করলে আমাদের রক্তক্ষরণ হয় আমরা এই দোষটা ভারতকে দিব এবং ভারতের সরকারকে দেব আমি আশা করি আমাদের প্রতিবেশী ভারত আমাদের এই মানসিক যন্ত্রণাটা কষ্টটা বুঝতে পারবে এবং বাংলাদেশের মানুষকে আর উত্ত্যক্ত না করে সৎপ্রতিবেশী সুলভ আচরণ করবে কূটনৈতিকভাবে এই বিষয়গুলি সমাধা করবে এবং মানুষ হত্যা বাদ দিয়ে এটাকে যদি কোনো সমস্যা থাকে সেখানে আলোচনা করবে কিংবা আইনের আশ্রয় নেবে নরহত্যা করে সীমান্ত সমস্যার সমাধা করার কোনো সুযোগ নাই। এটা ক্রস বর্ডার ইনসিডেন্ট এরকম অনেক কিছু হতে পারে একটি মেয়ে ওপারে গেছে হয়তো তার বিবাহ হয়েছে বা সেখানে তার পরিচিত কোনো ছেলের সাথে সম্পর্ক হয়েছে এটাকে অন্যভাবে তো আলোচনা করে সমাধা করা যায় আপনি এটাকে মানবাধিকার লঙ্ঘন বলবেন নিঃসন্দেহে এটা মানবাধিকার লঙ্ঘন এটা এক ধরনের হত্যা এটা এটা তো লড়াই না এটা তো এমন না যে শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করে কাউকে হত্যা করেছে বা মারা গেছে সুতরাং আমি এটাকে তীব্রভাবে প্রতিবাদ করি ঘৃণা জানাই আশা করি ভারত সরকার এবং কর্তৃপক্ষ বিষয়টা অনুধাবন করবেন যেহেতু আমি ওই লাইনে সুদীর্ঘ চার বছর কাজ করে এসেছি এবং কমপক্ষে সতেরোটা এই ধরনের মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছি আপনার বক্তব্যটি স্পষ্ট স্যার আপনি রাজনৈতিকভাবে বেশ সচেতন এবং সরব একজন মানুষ তবে জনগণ এবং বাংলাদেশের মানুষ আসলে এই মুহূর্তে স্পষ্টভাবে জানতে চায় যে আপনি রাজনৈতিকভাবে কোন মতাদর্শে আপনি কোনো নির্দিষ্ট দল করেন কিনা কোন বা নতুন কোনো দল গঠনের ইচ্ছা আপনার আছে না প্রতিটি মানুষের মধ্যেই একটা চেতনা থাকে এবং সেটাকে যদি আপনি বলেন পলিটিক্যাল স্পিরিট রাজনৈতিক চেতনা এটা ভুল হবে না আমার রাজনীতিক চেতনা বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমার দেশের সার্বভৌমত্ব আমি মনে করি যে আমার দেশের নিরাপত্তার জন্যে যা যা দরকার আমি সেটার জন্যে সব কিছু করব আমার মেধা মনন শক্তি যদি প্রয়োজনে আমাকে আবার লড়াই করতে হয় আমি তাই করব এটা আমার রাজনীতি আর আপনি যদি বলেন ক্ষমতার রাজনীতি হ্যাঁ আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই তবে নিঃসন্দেহে আমার একটা কনসেপ্ট আছে সেটা হলো ডিগনিক্রেসি আমি একটু আগে উল্লেখ করেছিলাম ডিগনিটি অফ হিউম্যান লাইফ অ্যান্ড ডেমোক্রেসি এ দুটা ইট গোজ টুগেদার আমার চিন্তায় যে দেশে শুধুমাত্র ডেমোক্রেসি আছে কিন্তু মানুষের ডিগনিটি অফ হিউম্যান লাইফ নাই মর্যাদা নাই মানুষের সেই ডেমোক্রেসি দিয়ে কিন্তু আপনি মানুষের কিছু করতে পারবেন না সাম্য আনতে পারবেন না আমরা লড়াই করেছি মানুষের মর্যাদা রক্ষা করার জন্যে মানুষকে সমান অধিকার দেওয়ার জন্যে সুস্বাস্থ্য দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য। অথচ আমরা কিন্তু সেটা এনশিওর করতে পারিনি তো এই ডিগনিক্রেসি যে আমার যে কনসেপ্টটা সেটাও একটা পলিটিক্যাল থট এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো এটা নিয়ে ভাববেন এবং যদি কোনো দিন সেরকম সুযোগ আসে যে কোন দল আমার স্পষ্টবাদিতা আমার সততা এবং দুর্নীতির বিরুদ্ধে আমার যে অবস্থান সেটাকে বিবেচনা করে আমাকে তাদের সাথে কাজ করতে দিতে চান তাইলে নিঃসন্দেহে আমি করব। কিন্তু আমি এখনো পর্যন্ত এমন কোনো অফার পাইও নাই আমিও চেষ্টা করিনি আপনার কি নতুন দল গঠন করার কোনো ইচ্ছা আছে এখনো পর্যন্ত ভাবিনি তবে এক্সিস্টিং যেসব দল আছে ওনারা তো ভালো কাজ করছে নতুন দল যদি সেরকম আমার চিন্তা চেতনার সাথে এরকম যদি হয় যে না আমার পক্ষে সম্ভব হবে আমার সমমানা লোকরা আমার সাথে একাত্মবোধ করছে এতদিন তো মানুষ কথা বলতো না এতদিন তো আসলে আমাদের ভাষা এবং চিন্তা দুটোই হারিয়ে গিয়েছিল এখন কিন্তু অনেকে আসে আপনারা আসেন আগে কিন্তু আমি এ ধরনের মিডিয়া কেউ দেখিনি তো আমি মনে করি যে এটা যদি মত প্রকাশের স্বাধীনতা বলেন তবে নিঃসন্দেহে আমি যদি সে সুযোগ পাই তাহলে হয়তো নতুন দলও করতে পারি বা পুরনো কোনো দলের সাথে আমার একাত্মতা পোষণ করতে পারি আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো স্যার স্যার এবারের প্রশ্নটা একটুখানি ব্যক্তিগত তবে তার সঙ্গে নিশ্চয়ই আপনি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের যে সম্পর্ক সেটিও স্থাপন করতে পারবেন আপনি একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হিসেবে জীবনযাপন করেছেন দেশের জন্য লড়েছেন বীর বিক্রম উপাধি পেয়েছেন কিন্তু তারপরে এসে আবার বিভিন্ন কারণে আপনি জেল জীবনে ছিলেন নতুন বাংলাদেশে আপনি আবার মুক্ত হয়েছেন নতুন বাংলাদেশকে নিয়ে আপনি আবার স্বপ্ন দেখা শুরু করেছেন এই জেল জীবনের অভিজ্ঞতা আপনার এই জীবনে কি প্রভাব ফেলবে বলে মনে করছেন আমি জেলে যাওয়ার আগে ওই যে বললাম মানুষের অধিকার গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা যেটা হারিয়ে গিয়েছিল কথা বলার অধিকার মানুষের ডিগনিটি অফ হিউম্যান লাইফ ডিগনিক্রেসি এগুলো নিয়ে চিন্তা করেছি অনেকের সাথে কথা বলেছি এবং আমার মনে হয়েছে যে ওই স্বৈরাচারী ফ্যাসিস সরকারের ক্ষমতায় থাকলে এটা কোনো দিন আসলে সম্ভব নয় কারণ স্বৈরাচার তার অবস্থানকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন রকমের পলিসি গ্রহণ করে বিভিন্ন ধরনের সে কৌশল নেয় এবং এই কৌশলের মধ্যে ন্যারেটিভের সবচেয়ে খারাপ দিকটা হলো বাংলাদেশের মানুষকে ভাগ করে ফেলা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিপক্ষ শক্তি আপনি কোনো কথা বললে যদি তার পছন্দ না হয় তাইলেই স্বাধীনতার বিপক্ষ শক্তি হয়ে যায় দুঃখের বিষয় তারা বিগত জুলাই বিপ্লবের এই তরুণ ছেলেদেরকে এক ডাকে বলেছে এরা সব রাজাকার তো এবং কখনো কখনো আমি শুনেছি তারা তাদেরকে ড্রাগ এডিক্ট ইত্যাদি বলতেও ছাড়েনি তার মানে মানুষের যে ডিগনিটি এটার উপরে তারা আঘাত করেছে আমাদের সন্তানদেরকে তারা রাজাকার ইত্যাদি উপাধি দিয়েছে স্বাধীনতার বিপক্ষ শক্তি উপাধি দিয়েছে এটা যে শুধু অশিক্ষিত মূর্খ লোক বলেছে তা না শিক্ষিত মন্ত্রী বড় বড় নেতারা স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন আপনার প্রশ্নটা হলো যে আমি আসলে ওই জীবনে কি দেখেছি আমি ওরকম একটা পরিবেশে পড়ে আমি বহু আগেই জেলে যাওয়া উচিত ছিল কারণ আমি তো সরকারের পতনই চেয়েছি এবং সম্ভবত আমি প্রথম এই আইসটা ভেঙেছি যে বলার জন্য। আমরা এমন একটা অবস্থায় ছিলাম যেখানে পার্শ্ববর্তী দেশের আগ্রাসন সরকারের স্বৈরাচার নীতি দমন নীতি এবং মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হত্যা খুন গুম ইত্যাদি নির্বিচারে জনগণকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে এটা নিয়ে কেউ কথা বলার কোনো সুযোগ ছিল না এরকম অবস্থায় আমার মনে হয়েছে আমি যেহেতু সরকারের পতনই চেয়ে ফেলেছি বিশ সালে একুশ সালে আমাকে যে কোনো সময় তারা জেলে নিতে পারে আমি এর জন্যে বারবার আত্মগোপনে ছিলাম কখনও আমাকে ধরে নিয়ে সকালে নিয়ে রাতে ছেড়ে দিয়েছে এমনও আছে এই সেনানিবাসী আবার কখনো থ্রেট দিয়েছে ফ্যামিলিকে ওনাকে এবার নিলে কিন্তু আর ছাড়া হবে না যাই হোক শেষ পর্যন্ত জেলে গিয়েছে জেলে গিয়ে যে বাইরের জীবনের সাথে আমার যোগাযোগ একদম বন্ধ ছিল সেটা বললে কিন্তু ভুল হবে আমি জানতে পেরেছি যে আমাদের তরুণ সমাজ এই জনগণের অধিকার অর্জনের জন্য কাজ করছে এবং সেটা কোটা আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত সরকারের পতন প্রধানমন্ত্রীর দেশ থেকে পলায়ন পর্যন্ত এই যে জুলাই বিপ্লব আমি অন্যান্য দেশের বিপ্লব এগুলো নিয়ে যে পড়া চক্র আমার যে পড়াশোনা ছিল সেটাতে আমার মনে হয় পৃথিবীতে এটা পড়াশোনার জন্যে এটা সম্পর্কে জানার জন্যে একটা বিশেষ ব্যবস্থা থাকা উচিত এটা নিয়ে লেখালেখি করা উচিত এটা নিয়ে রিসার্চ করা উচিত এবং এটা অন্তত আগামী দিনে আমাদের তরুণ প্রজন্মকে স্কুলে কলেজে পড়াশোনা করানোর জন্য একটা চাপ্টার হিসাবে মানে এক ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ইভেন কি ইউনিভার্সিটিতে ওই সাবজেক্ট পড়ানো যেতে পারে কারণ এটা বিপ্লব নয় এটা হলো বিপ্লব এবং জাতি গঠন করার জন্যে যে একটা স্বপ্ন তারুণ্য দেখেছে সেটার উন্মাদনা এই ছত্রিশটা দিন তো এটা শেষ হয়নি অনেকে যদি বলে বিপ্লব শেষ হয়েছে বিজয় অর্জন হয়েছে আমি ঠিক একমত পোষণ করি না আমি মনে করি এটা শুরু এটা শেষ সেদিন হবে যেদিন মানুষের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে আপনি যেটা বললেন সংস্কার ইত্যাদি ইত্যাদি বাস্তবায়ন হবে আর এটা করতে গিয়ে আমি যে জুলুমের নির্যাতনের শিকার হয়েছি একজন মজলুম হিসাবে আমি মনে করি আমাকে আমার বয়সকে আমি হারিয়ে ফেলে আমি আবার তারুণ্যে ফিরে গেছি এবং আমি প্রয়োজনে এই তরুণদের সাথে এখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার লড়াই সংগ্রামে অবতীর্ণ হব যদি কোনো শক্তি অপশক্তি আমাদের এই স্বপ্নকে যা আমি হৃদয়ে লালন করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ হৃদয়ে লালন করে এখন এটা ধ্বংস করার জন্যে আবার সৃষ্টি করার চেষ্টা করি স্যার অনেক ধন্যবাদ তরুণদেরকে আপনি সব সময় অ্যাপ্রিসিয়েট করেন তাদেরকে এগিয়ে যেতে বলেন তাদের সাথে আছেন এই কথাটি বলেন তাদের নিয়ে জানতে চেয়ে আজকের আয়োজনটি শেষ করব বাংলাদেশের তরুণরা এমন একটা সময় ছিল যখন দেশ থেকে তারা চলে যাওয়ার পড়াশোনার জন্য হোক ক্যারিয়ারের জন্য হোক চলে যাওয়ার একটা প্রবণতা আছে ঠিক সেই সময় জুলাই বিপ্লব আসলো এবং তরুণরা দেখিয়ে দিল যে তারা আসলে দেশের জন্য কতটা ত্যাগ করতে প্রস্তুত যে আমরা দেখেছি ক্ষমতাসীন দলেরও একটি তরুণ দল ছিল তারা দেশের বা দেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে নিজের স্বার্থের জন্য নানা সময়ে তাদেরকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করা হয় সেটি যাতে আর না হয় আমাদের তরুণরা যাতে নিজেকে গঠন করতে দেশ গঠন করতে কাজে লাগতে পারে আমাদের কি কি করা উচিত বলে মনে করেন আমি প্রথমেই মনে করি আমাদের রাজনৈতিক সংস্কার হওয়া উচিত এবং আমাদের সংবিধানে রাজনৈতিক দলগুলো আচরণ কেমন হওয়া উচিত কেমন ব্যক্তি সংসদে গিয়ে আইন প্রণীতা হওয়া উচিত এটা নিয়ে একটা চাপ্টার থাকা উচিত যেটা এখন নাই এরকম একটা পরিকল্পনা ছিল সেটা হতে দেয়া হয়নি সেটা হলে কি হবে রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচারী চিন্তা এবং মনোভাব নিয়ে যে সুদীর্ঘদিন আমি যাব ক্ষমতায় থাকবো অনেক অর্থবিত্তের মালিক হবে এই চিন্তা যদি কোনো ব্যক্তি করেও থাকে কোনো দলে সেখান থেকে যাতে তারা বেরিয়ে আসে আগামী দিনের তরুণ প্রজন্মকে আর স্বৈরাচারী কায়দায় আনএমপ্লয়েড রেখে তাদেরকে মাস্তান বানানো লাঠিয়াল বানানো তাদেরকে টাকা পয়সা ইত্যাদি লোভ দেখিয়ে রাস্তায় নামিয়ে মাথায় হেলমেট পরিয়ে অস্ত্র হাতে তুলিয়ে তুলে দিয়ে মানুষ হত্যার জন্য কাজে লাগানো আইন বাহিনীর পাশে দাঁড়া করাই সেই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন পরিবর্তনের এই সময়ে আমরা শুনতে চাই সকল মতের মানুষের কথা বলতে চাই বাংলাদেশের কথা এবং চাই যে কোনো ব্যক্তি বা দলের স্বার্থ নয় বাংলাদেশের স্বার্থই হবে সবার আগে আমাদের সকল কাজে সেই প্রত্যাশায় আজকের এই আয়োজনটি শেষ করছি আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে